মাহদী আলাইহিস সালামের কথা বলেছেন, তার আগমনের কথা জানতে চেয়েছেন। ইমাম মাহদীর আগমন সম্পর্কে অনেক বক্তৃতা আমি করেছি, ইউটিউবে আছে, সম্ভবত এই জন্য আপনারাও সেই প্রস্তাব দিয়ে বসেছেন। একই বিষয় বারবার বলতে গেলে আগ্রহ কমে যায়, কিন্তু আপনাদের জন্য তো নতুন, আমার জন্য অনেক পুরনো বিষয় হয়ে গেছে। মাহফিলে মুরগির গোস্ত খেতে খেতে এখন মুরগি দেখলেই ভয় লাগে, মুরগি দেখলে ভিতর থেকে আগে না এই অবস্থা, যে কোনো জিনিস বেশি হলে ভিতর থেকে না আসে। তা আলহামদুলিল্লাহ, যেহেতু ইসলামী বিষয়, দিনের বিষয়, না আসে না, যদি অনেক পুরানো হয়েছে। ইমাম আল মাহদী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের একজন হেদায়েত প্রাপ্ত বিশ্ব নেতা। মিন উলদে ফাতেমা আল মাহদী মিন ইতরাতি মিন উলদে ফাতেমা, মাহদী আমার বংশের হবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের, অর্থাৎ হাসানের বংশের হবে। পিতৃকুলে হাসান, মাতৃকুলে হোসাইন, মিন উলদে ফাতেমা। তিনি কখন আসবেন এটা নিয়ে অনেক গবেষণা আছে, কেউ 40 বছর পরে আসবেন ভাবছেন, কেউ 50 বছর পরে আসবেন ভাবছেন, কেউ ভাবছেন 2018, 2019, 2020, 2021 এর মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি। এখন যেহেতু এটা ইনফরমেশন, এটা একটা বাস্তব ঘটনা যেটা ঘটবে, অতএব কখন ঘটবে এটা জানার একটা সুযোগ আমাদের আসবেই ইনশাআল্লাহ। যে যাই বলি না কেন, গবেষণা করে, এটা গাইবী খবর না, কোরআন সুন্নাহর স্টাডি থেকে যে বুঝটা আসতেছে সে অনুসারে বক্তব্যগুলি আসে, তবে বোঝা যায় যে বেশি একটা দূরে নয়, হয়তো আগামী 3-4 বছরের মধ্যে আসতে পারেন, নাও আসতে পারেন, আরো পরেও আসতে পারেন, কিন্তু সম্ভাবনা অনেক বেশি কাছাকাছি এই বছরগুলোতে। আমি 2টো হাদিস দিচ্ছি এই ক্ষেত্রে, একটি ইবনু মাজার হাদিস, গ্রহণযোগ্য সনদে বর্ণিত হাদিস, ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি আমিন মান ইউজাদ্দিদু লাহা আমরা দীনহা, প্রতি 100 বছরের মাথায় আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এমন লোক বা লোক সকলকে প্রেরণ করবেন যারা এই উম্মতের পুরনো হয়ে যাওয়া দীনকে নবায়ন করে দেবেন, রিনিউ করে দেবেন। লাইসেন্স ডেট ফেল হলে আবার কি নবায়ন করতে হয়, রিনিউ করতে হয়। দিনের উপরে আমল করতে করতে 100 বছরে অনেক বেশ কম হয়ে যায়, 100 বছরের মাথায় আবার এটা পুরোপুরি নবীজির আমলে যা ছিল তা আবার চলে আসবে। এই হাদিস বলছে প্রতি 100 বছরের মাথায় দিন পুরোটা রিনিউ হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যা ছিল তা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা বিরাট একটা সৌভাগ্য। এই জন্য ইহুদি খ্রিস্টান জাতি পুরোপুরি গোমরা হয়ে গেছে, কিন্তু উম্মতে মুহাম্মদিয়া গোমরা হয় নাই। এদের মধ্যে সত্যের উপরে এক বিশাল দল রয়েছে, থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। এখন ইমাম মাহদী কবে আসতে পারে, আমি যে হাদিসটি বলেছি এটা ব্যাখ্যা করলে দেখা যায় 100 বছরের মাথায় একটা জিনিস আমরা পাব। 1924 সালের মার্চ মাসে
উম্মতে মুহাম্মাদিয়া তার বিশ্বব্যাপী খেলাফত হারিয়েছিল, ওসমানী খেলাফত হারাবার মাধ্যমে। 1924 সালের মার্চ মাসে কামাল আতাতুর্ক ওসমানী খেলাফতকে রহিত করে দিয়েছিল। এটা প্রায় পুরো পৃথিবী শাসন করতো ওসমানী খেলাফত। একটা টিভি সিরিয়াল আছে সুলতান সুলেমান, এই সুলতান সুলেমান হল ওসমানী খেলাফতের একজন মহান খলিফা। 1924 সালে ইহুদিদের অন্যতম প্রশিক্ষিত মাসুনিয়া দাজ্জালের সংস্থা, মাসুনি সংস্থা দাজ্জালের সংস্থা, দাজ্জাল সম্পর্কে ইনশাল্লাহ কথা আসতেছে, এই মাসুনিয়া সংস্থা দিয়ে দাজ্জাল ওসমানী খেলাফত ধ্বংস করে দিয়েছে, কামাল আতাতুর্ককে ব্যবহার করেছিল। এখন এই হাদিস বলছে খেলাফত যেহেতু 1924 সালে হারিয়েছ, 100 বছরের মাথায় আবার ফেরত পাবে, রিনিউ হবে, হারানো বিশ্ব নেতৃত্ব আবার আসবে 100 বছরের মাথায়। 1924 থেকে 100 বছর হল 2024। তো 2024 হলো সৌরবর্ষ, ইংরেজি বর্ষ হলো সৌরবর্ষ, আরবি বর্ষের চেয়ে, আরবি শতকের চেয়ে, আরবি শতাব্দীর চেয়ে সৌর শতাব্দীর 3 বছর বাড়তি থাকে। চন্দ্র মাসের 1 শতাব্দী যখন হয় তখন সৌর মাসের 97 বছর হয়। 2024 থেকে 97 বছর হিসাব করেন 2021। প্রতি 100 চন্দ্রবর্ষ যখন পূরণ হয় তখন সৌরবর্ষ 97 বছর, প্রতি সৌর 100 বছরে সূর্যের হিসাবে 100 বছরে চাঁদের 103 বছর হয়। চাঁদের কত হয়? ওয়ালবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিন ওয়াজদাদু তিসআ। আসাবে কাহফের যুবকরা গুহার ভিতরে ছিল সূর্যের হিসাবে 300 বছর, চন্দ্রবর্ষের হিসাবে 309 বছর, প্রতি 100 বছরে 3 বছর করে বাড়ছে কোরআন বলছে। তাহলে কামাল আতাতুর্কের হাতে 1924 সালের মার্চে খেলা বাতারিয়েছি, চন্দ্র 100 বছরে মাথা ফেরত পাব অর্থাৎ 2021। বিশ্বের অধিকাংশ স্কলাররা, কেয়ামত বিশেষজ্ঞরা বলছেন 2021-এর মধ্যে ইমাম মাহদী আসবেন ইনশাআল্লাহ। এটা একটা আইডিয়া, সহিহ হাদিস ভিত্তিক একটা আইডিয়া। নুয়াইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানে আরেকটি হাদিস রয়েছে যেটা 2019-20-21 এই টাইমটাকে ইন্ডিকেট করে। হাদিসটা হলো সায়াউযু বিমাক্কাতা আইযুন ফায়ুকতাল, বাইতুল্লাতে একজন আশ্রয় গ্রহণকারী আশ্রয় গ্রহণ করবে, আশ্রয় গ্রহণের পরে পরে তাকে হত্যা করা হবে। এটা ঘটে গেছে অলরেডি, বাইতুল্লায় আশ্রয় গ্রহণকারী একজন আসবে, আশ্রয় গ্রহণের পরে তাকে কতল করা হবে। এই ঘটনা ঘটেছে 1979 সালের 21 নভেম্বর, 1400 হিজরির পয়লা মহররম। বাইতুল্লাতে সবাই যখন ফজরের সালাতে সালাম ফিরালো, হঠাৎ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল কাহতানি এবং তার শ্বশুর জুহাইমান উঠে বলল ইমাম মাহদি চলে আসছেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহানি আল কাহতানি নবীজির নামে নাম, নবীজির বাবার নামে বাবার নাম, উনি এসে গেছেন। জামাইয়ার শ্বশুর জুহাইমান হল শ্বশুর। ওখানে বাইনা রুকনে ওয়াল মাকাম, কালো পাথর আর মাকাম ইব্রাহিমের মাঝখানে
তখন এদের হাতে 200+ লোক বায়াত নিয়েছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই বাইতুল্লাহকে ঘেরাও করে নিরাপত্তা বাহিনী এদের পুরো গ্রুপটাকে হত্যা করেছিল। ফায়ুক্তাল, বাইতুল্লাহতে আশ্রয় গ্রহণ করবে কিন্তু হত্যা করা হবে, ঘটে গেছে অলরেডি। সুম্মায়াম কুসুন্নাস বুরহাতাম মিন দাহরিহিম, তারপর মানুষ এই ঘটনা ঘটার পরে যেটা 1979 সালে হয়েছে, এরপরে মানুষ এক বুরহা সময়ে নিরাপদে থাকবে, আর কোনো ঘটনা ঘটবে না। এক বুরহা, ইবনে আব্বাস বলেন এক বুরহা 39 থেকে 40 বছর, 39 থেকে 40 বছর। 1979 থেকে 40 বছর হিসাব করলে কত সাল হয়? 2019 হয়। এই 39-40 বছরের মাথায় সুম্মা ইয়াউযু বিমাক্কাত আইযুন আখর, আরেকজন এসে বাইতুল্লাহতে আশ্রয় নেবে, সেইম দাবি নিয়ে। ফায়জা ফাইন আদরাকতাহু ফালা তাগজুয়ান্না, দ্বিতীয় যিনি বাইতুল্লাহতে আশ্রয় নেবেন ওনাকে যদি পেয়ে যাও ওনার বিরুদ্ধে যুদ্ধ করতে যেও না, উনি আসল মাহদি। ফাইন্নাহু জাইশুল খাসম, উনি এমন বাহিনীর সদস্য যাকে মারার জন্য সিরিয়া থেকে হাজার হাজার সৈনিক প্রেরিত হবে। ফায়ুকসাবু বিহিম বিল বাইদাই বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কার মদিনার বাইদা নামক স্থানে গোটা বাহিনীকে তলিয়ে দেওয়া হবে। যে বাইতুল্লাহতে আশ্রয় গ্রহণকারী যিনি তাকে মারার জন্য আসতেছ, তোমাদেরকে মেরে দিলাম, আল্লাহ তাআলা মেরে দিবেন। তখন সারা ওয়ার্ল্ড মিডিয়া এটা প্রচার হয়ে যাবে যে বাইতুল্লাহতে যিনি আশ্রয় নিয়েছেন ওনাকে মারার জন্য এরকম বাহিনী এসেছে। সহি মুসলিমের হাদিস, তারা পুরো বাহিনী তলিয়ে গেছে। এইটা হবে উনি যে ইমাম মাহদি, এটার সবচেয়ে বড় আলামত। তখন সারা পৃথিবীর মানুষ বুঝে যাবে যে প্রকৃত ইমাম মাহদি চলে এসেছে। তাহলে আমরা 2021-এর একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, এই হাদিসে 2019-এর সম্ভাবনা দেখতে পাচ্ছি কাছাকাছি। অর্থাৎ তিনি এসে গেছেন অলরেডি, জন্ম হয়ে গেছে, রেডি হচ্ছেন, আবির্ভাবটা কখন হয় এটা হলো দেখার বিষয়। আরেকটা হাদিস আবু দাউদে রয়েছে, সাওবানের হাদিস, ইয়াকতুলু ইনদা কানজিকুম সালাসা কুল্লুহুম ইবনু খলিফা, তোমাদের রাজত্ব নিয়ে ধনভাণ্ডার নিয়ে বাইতুল্লাহর ভিতরে রক্ষিত ধনভাণ্ডার নিয়ে 3 খলিফা পুত্র রাজপুত্র লড়াই করবে। কুল্লুহুম ইবনু খলিফা, এরা সবাই খলিফার ছেলে। অলরেডি বর্তমানে এই পরিবেশ তৈরি হয়ে আছে। ثُمَّ لَا يَصِيرُ إِلَى وَاحِدٍ مِّنْهُمْ, কিন্তু রাজত্ব এরা কেউই পাবে না। কে পাবে? ثُمَّ تَطْلُعُ الرَّايَاتُ السُّودُ مِنْ قِبَلِ الْمَشْرِقِ, পূর্ব দিক থেকে, আফগানিস্তান দিক থেকে, এই অঞ্চল থেকে কালো পতাকাধারীরা আসবে। فَيَقْتُلُونَهُمْ قَتْلًا لَّمْ يَقْتُلْهُ قَوْمٌ, এবং যুদ্ধরত বাহিনীগুলোকে এমন নিচ্ছিন্ন করবে, কতল করবে, এরকম আর কেউ কাউকে নিচ্ছিন্ন করে নাই। ফাইজা রাআইতাহু ফাবায়িহু ওয়ালাউ হাবওয়ান আলাল সালজি, ওই কালো পতাকাধারী ইমামকে দেখলে তার হাতে গিয়ে বাইয়াত করবা, বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও, বরফের উপর দিয়ে ক্রলিং করে হলে, ইনি ইমাম মাহদি। আরেকটা দুটা হাদিস, ইউশিকুল ইরাক আল্লাহ ইউজবা ইলাইহিম কফিজুন ওয়ালা দিরহামুন, ইরাক অচিরেই অবরোধে পড়বে, কোনো কফিজ দিরহাম
টুকরি ভর্তি কোনো খাবার বা কোনো টাকা পয়সা ইরাকে আসবে না। 1990 থেকে প্রায় 2001-2 পর্যন্ত এটা চলেছিল গোটা ইরাক। এটা সহি মুসলিমের হাদিস, অলরেডি এটা বাস্তবায়ন হয়ে গেছে। সাহাবীরা প্রশ্ন করলেন, মিম্মান, কারাই অবরোধ করবে? নবীজি বললেন, মিন জাহাতিল আজম, সমগ্র আরব বিশ্ব ঐক্যবদ্ধ এটা করবে। ঠিক সেটাই হয়েছে। আজম বলতে সাধারণত হাদিসে ইরানিদেরকে বোঝায়। ইন্ধন দিয়েছে ইরানিরা, আর জড়িয়েছে সাথে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, সবাই সবাই মিলে অবরোধটা করেছে। একটা অবরোধ গেল, ইউশিকু আহলু শাম আল্লাহ ইউজবা ইলাইহিম মুদিয়ুন ওয়ালা দিনার, শামবাসী সিরিয়াবাসী তারাও একটা অবরোধে পড়বে, কোনো খাদ্যদ্রব্য টাকা পয়সা দেরহাম দিনার আসবে না। এখন চলছে, সেটা অলরেডি চলছে। কুল্লা মিন কেবালে, মানে জাবের ইবনে আব্দুল্লাহ হাদিস, আমরা জিজ্ঞাসা করলাম এটা কারা করবে, নবীজি বললেন মিন কেবালি রোম, এটা শুধু আমেরিকানরা করবে। আল্লাহু আকবার, অক্ষর করে সত্য। সিরিয়ার অবরোধে গোটা বিশ্ব নাই, রাশিয়া নাই, অনেক দেশ নাই, শুধু ইউরোপ আমেরিকা তারা। এরপরে মিশরের পালা, মিশর অলরেডি চলছে, এটা এটার পটভূমি তৈরি হচ্ছে। ইউসুকু মিসির আল্লাহ, ইউসুকু মিসির, অচিরেই মিশর এর দাব্বাহা ও দিনারাহা, তার টুকরিবর্তি খাবার, তার টাকা পয়সা এটা থেকে অবরুদ্ধ হয়ে যাবে, পাবে না। ইয়ামনা এর দাব্বাহা ও দিনারাহা, মিশরের অবরোধ যখন হবে, অলরেডি যেটা চলছে এখন রাস্তাঘাট তৈরি হচ্ছে অবরোধের, এটার পরেই ইয়াকুনু ফি আখিরি উম্মতি খলিফা ইয়াহসিল মাল হাসিয়ান ওয়ালা ইয়াউদ্দুহু আদান, মিশরের অবরোধটা হয়ে গেলেই ওই খলিফা চলে আসবে ইমাম মাহদি, যিনি কোষ ভরে ভরে শুধু টাকা দেবে, গোনা পড়া নাই। এই হাদিসগুলি পড়লে তো দেখা যায় ইমাম মাহদি বুঝি গাড়ের কাছে এসে রয়েছে একেবারে। আসলেও তাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং তুরস্কের ইস্তাম্বুল, এইটা যেটা মুসলমান নামক মুনাফেকদের হাতে, এইটা খাঁটি মুসলিমরা যে দখল করবে, অলরেডি সেই পটভূমিও তৈরি হয়ে গেছে। সাতাকুনু ফিতনাতুন তাস্তানজিবুল আরব, এমন এক ফিতনা আসবে আরব জাতি, আরব জাতি বলতে গোটা মিডল ইস্ট, কুর্দিস্তান, বেলুচ, তুর্কমেনিস্তান, সুদান, ইরিত্রিয়া, অর্থাৎ আফ্রিকা মহাদেশ, তারপর সিরিয়া ভিত্তিক এই দেশগুলো, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া, এই পুরা মুসলিম জাহানের এই অংশটা আরব, এমন বিশ্বযুদ্ধ আসতেছে যে সাফ করে ফেলবে এই অঞ্চলের মুসলমানদেরকে, সেটারও পটভূমি তৈরি হয়ে গেছে। সুন্নি সৌদি আরব, শিয়া ইরান, টোটাল মুখোমুখি, ইন্ধন যোগাবে ইসরায়েল সহ এরা। অতএব সব মিলিয়ে এটা বলা যায় যে ইমাম মাহদির আগমনের আর বেশি একটা দেরি নেই। এখন ওনার হাতে বাইয়াত করবে কারা? বাইয়াত করবে তারাই যারা সহি সুন্নার ফলোয়ার, তারা বেদাত করলে তারা দুশ্মন হয়ে যাবে ইমাম মাহদির, বেদাত করলে পারবে না, দুশ্মনী করবে। কিন্তু আলহামদুলিল্লাহ গোটা মুসলিম জাহান, মুসলিম জাহানের অধিকাংশ জনগোষ্ঠী ইমাম মাহদির পিছনে ঐক্যবদ্ধ হয়ে যাবে।
ইমাম মাহদি দেশেও আসবেন ইনশাআল্লাহ, এই উপমহাদেশে আসবেন, এটাও পুরা তখন ইসলামের আওতায় চলে আসবে। উল্টাপাল্টা যারা করবে একেবারে বিশালা ছেলে বললাগলাম, পায়ের শিকল বেঁধে আর গাড়ের মধ্যে লোহার জিঞ্জির পরিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাবে উনি, যেখানে যেখানে গন্ডগোল হবে এগুলি করবে। তো সেই অবস্থা আসতেছে প্রিয় ভাইরা। ইমাম মাহদি নিয়ে অনেক স্বপ্ন আছে, সারা পৃথিবীর মুসলমানরা ইমাম মাহদিকে, এই বাংলাদেশেও আমার কাছে অনেকেই ব্যাখ্যা জানতে চেয়েছেন ইমাম মাহদির সম্পর্কে। আমার নিজেরও একটা স্বপ্ন আছে ব্যাখ্যা দিতে, আমিও দেখলাম একদিন যে ইমাম মাহদি যুবক 70-80 জন ঘোড় সওয়ার নিয়ে আসতেছেন মরুভূমির একবারে বিশাল সোজা সাপটা রাস্তা দিয়া, ট্রাফিকের মতো বড় বড় ছাতা মাথার উপরে ঘোড়ায় চড়ে আসতেছে। তো বাংলাদেশে আমার মাদ্রাসার এক ছাত্রী স্বপ্নে দেখেছে বিশাল ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলে বক্তা বকিতা করছেন যে 2021 ইমাম মাহদি আলাইহিসসালাম আসবেন। আমার ছোট ভাইকে হাবিজ্জি হুজুর বাংলাদেশের কমি এই যে লালবাগ মাদ্রাসার যিনি মুরব্বী ছিলেন হাবিজ্জি হুজুর রহেমাহুল্লাহ, প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন এই দেশে, আমার ছোট ভাই ইউসুফ মদিনা বাসিরিতে পড়ালেখা করে এসছে, হাবিজ্জি হুজুর হঠাৎ ওনাকে বলছে যে 2019 ইমাম মাহদির বয়স 40 বছর পূর্বে, 40 পূর্ণলেই তো উনি আসবেন। সেদিন গত 15-20 দিন আগে পাবনার এক মেয়ে আমাকে জানালো যে আমি স্বপ্নে দেখতে পাচ্ছি ইমাম মাহদি আর ঈসা আলাইহিসসালাম আমার বাড়ির সিঁড়ি দিয়া উপরের দিকে উঠে আসতেছেন, চতুর্দিকে সাড়া পড়েছে। এইভাবে সারা ওয়ার্ল্ডেই এখন এই এই স্বপ্নগুলো, এগুলো কিন্তু একটা দলিল, কারণ কেয়ামতের আগে মুসলিমদের স্বপ্ন মিথ্যা হবে না, নবীজি বলেছেন ইজাক্তারাবাতি সাআ লাম তাকাযযিবু রুয়াল মুমিন, সহিহ বুখারীর স্বপ্ন অধ্যায়ের হাদিস। যখন কেয়ামত ঘনিয়ে আসবে মুমিনের স্বপ্ন সহজেই মিথ্যা হবে না। যাহাবাতিন নুবুওয়া ওয়া বাকিয়াতিল মুবাশশিরাত, নুবুয়ত চলে গেছে কিন্তু সত্য স্বপ্নগুলো রয়ে গেছে, সুসংবাদদাতা সত্য স্বপ্ন রয়ে গেছে, স্বপ্নের মাধ্যমে এসব ইনফরমেশন পাওয়া যাবে। ইমাম মাহদি আলাইহিসসালাম তিনি ইনশাআল্লাহ আসবেন, ওনার রাজধানী হবে বাইতুল মুকাদ্দাস।